সারা দেশের ন্যায় আগামী 4 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত 2 সপ্তাহব্যাপী জাতীয় এ প্লাস ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রামের 15টি উপজেলায় স্থায়ী 15টি ও অস্থায়ী 15টি কেন্দ্রে এবং 4,800টি অস্থায়ী কেন্দ্রে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সর্বমোট 7,87,233 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ দুপুরে নগরের আন্দরকিল্লা সিভিল সার্জন কার্যালয় অডিটোরিয়ামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত সাংবাদিক অরিয়েন্টেশন কর্মশালায় এসব কথা বলেন জেলা সিভিল সার্জন ডক্টর শেখ ফজলুল আব্বি। ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি শিশুর হাম ও ডায়রিয়াজনিত হার হ্রাস করে। 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং 13 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন বলেন, এবারে 2 সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর বিশেষত্ব হচ্ছে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইন পরিচালনার সুবিধার্থে 4,800 পিস সাবান এবং 17,850 পিস সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে সকল উপজেলায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার নুরুল হুদা, ডাক্তার ওয়াজেদ চৌধুরী অভি, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড